নজর রাখবো পুজোর দিকে। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাড়ম্বরে উদ্বোধন নয়, প্রদীপ জ্বালিয়ে আবাহন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন এই মুহূর্তে শুরু হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন শুরু হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন, প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন, সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর্যকর কাণ্ডের প্রতিবাদে পুজো কমিটির এই ভাবনা, রয়েছেন শুভেন্দু অধিকারী, তাপস রায়, সজল ঘোষ সহ আরও অনেক বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন হচ্ছে এবং কারা কারা উপস্থিত রয়েছেন, কি ছবি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে না, কিন্তু এখানে রয়েছেন বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী, রয়েছেন স্থানীয় যিনি পুজোর যে উদ্যোক্তা সন্তোষ মিত্র স্কোয়ারে, সেই সজল ঘোষ, রয়েছে তাপস রায়, এছাড়াও যাদের হাতে উদ্বোধন করা হবে সেই অ্যাসিড আক্রান্ত তিনজন কিন্তু যারা এখানে এসছেন। দেবাশিস, তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে। সজল ঘোষ তিনি কি বলছেন শুনুন। কথা বলার আশা আমরা সকলেই হারিয়েছি, যাদের হৃদয় আছে, মন আছে, মানবিক দিক রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, এবং যারা পুত্র কন্যা যাদের আছে, বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তান, বিরোধী দলনেতা আমার অত্যন্ত প্রিয়, আজকের নয় বহুকালের, আপনারা সকলে জানেন, অত্যুক্তি করা হবে না। যে লড়াই সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী। প্রতিদিন বাংলার এমাথা থেকে ও মাথা বলছেন। সজলকে আমি ধন্যবাদ জানাবো এই জন্য, এটা একটা নাম করা, আমি পাশেই থাকি, আমার বন্ধুবর প্রয়াত হয়েছেন প্রদীপ ঘোষ,
তার সুযোগ্য পুত্র মুনমুনও আছে, বিশ্বপ্রিয় রায়চৌধুরী রয়েছে, রুদ্রমিল রয়েছে। আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি, আমরা পড়েছি যে রোগ যখন দাউ 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 করে চলছে তখন নিরো ভায়োলিন বাজাচ্ছিলেন। আজকে আমার বাংলা শুধু নয়, বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি ধান বাজাচ্ছে, গান গাইছে, মায়ের কাছে প্রার্থনা যে মা আমার যে মন্ত্রী বা আমার কন্যাটি আজকের কাগজেও আমরা দেখেছি পড়েছি কি দেখেছি যে তাকে গণপিডুলির মতন করে ২৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার চোখ ফেটে রক্ত বেরিয়েছে। তাই আমাদের চোখ দিয়ে আগামী দিনে জল ঝরবে না, আগুন ঝরাতে হবে মায়েদের বোনেদের। এই প্রার্থনা করবো এবং এই অসুর শাসনে আসরিক শাসন, এই আসরিক শাসনের অবসান করতেই হবে যে কোনো ভাবেই হোক। এটাই মায়ের কাছে, দেবী দুর্গার কাছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। লালুদা আপনি দু একটা লাইন বলুন। প্রথম কথা হচ্ছে সুরেন্দ্রদা এবং তাপসদা বলেছে বুদ্ধলীলা এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, তাপস রায় সহ আরো অনেকে, এবং সাড়ম্বরে নয় প্রদীপ জ্বালিয়ে আবাহন রয়েছেন শুভেন্দু অধিকারী, তাপস রায়, রুদ্রনীল ঘোষ সহ অনেকে।